আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিরতির পরে আপনাদের সম্মুখে আবারও মাহে রমজানের তাৎপর্য এবং মাহে রমজানের গুরুত্ব এবং সেই মাসে আমাদের করণীয় কী, বর্জনীয় কী, এই সম্পর্কে আমি আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি রমজান মাসের যে তাৎপর্য, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন করিমের মধ্যে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। অনেক হাদিস বুখারী, মুসলিম, ইবনে মাজা, তিরমিজি, আবু দাউদ এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের হাদিস রয়েছে। সুতরাং কুরআন এবং সুন্নার আলোকে রমজানের রোজার তাৎপর্য সম্পর্কে এখন আলোচনা করব। আমরা জানি একটি হাদিস খুব প্রসিদ্ধ, আন সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম ওয়া শাহরুন মুবারাকুন ফিহি লাইলাতুন খাইরুম মিন আলফি শাহরিন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ইলা আখিরুল হাদিস। এটা একটি লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে আমরা যে মেসেজ এই হাদিস থেকে পাই সেটি হচ্ছে যে সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম শাবানের শেষ দিনেই আমাদেরকে তিনি খেতাব করলেন, তিনি একটি ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এ উপস্থিতি তিনি বললেন কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপর একটি গুরুত্বপূর্ণ, একটি গ্রেট মান্থ, ব্লেসড মান্থ তোমাদের উপর কি করেছে, ছায়াপাত করেছে। যেই মাসটি হচ্ছে শাহরুন মুবারাকুন, এই মাসটি হচ্ছে খুব বরকতময়। তারপরে বলেছেন এই মাসের মধ্যে এমন একটি রাত্রি রয়েছে যেই রাত্রিটি হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। তারপরে বলেছেন ওয়াসবরু সওয়াবুহু আল জান্নাহ, এই মাসটি হচ্ছে ওয়াহু আ শাহরু সবর ওয়াসবরু সওয়াবুহু আল জান্নাহ, এই মাসটি হচ্ছে মান্থ অফ পেশেন্স, মান্থ অফ সবর। আর সবরের যাজা হচ্ছে, আজর হচ্ছে কি, এর বদলা হচ্ছে, এর প্রতিদান হচ্ছে আল জান্নাহ, প্যারাডাইস। এই মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেছেন ওয়া শাহরুল মুআসাত ওয়া শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাসটি হচ্ছে সম্পত্তির মাস, এই মাসটি হচ্ছে ভাতৃত্বের মাস, এই মাসটি হচ্ছে যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের রিজিককে কি করেন, বৃদ্ধি করে দেন। এই হাদিসের মধ্যে একাংশে বলা হয়েছে ওয়াহু আ শাহরুন আউওয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকু মিনান নার, এই মাসের, এই মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ রহমতের, দ্বিতীয় ভাগ মাগফিরাতের এবং তৃতীয় ভাগকে বলা হয়েছে ইতকু মিনান নার, সালভেশন ফ্রম দ্য হেল ফায়ার, জাহান্নাম থেকে মুক্তি লাভ। প্রথম 10 দিন হচ্ছে আল্লাহর রহমতের, আর মধ্যের 10 দিন হচ্ছে মাগফিরাতের, আর শেষের 10 দিন হচ্ছে ইতকু মিনান নার। সুতরাং এই হাদিস থেকে আমরা রমজানের তাৎপর্য, তার গুরুত্ব, এই মাস যে একটি ব্লেসড মান্থ, একটি বরকতময় এবং মহিমান্বিত মাস, এই হাদিস থেকে সেই সুসংবাদ পাই। সুতরাং এই মাসটি বরকতময় করতে হলে, সেই মাসে আমরা মাগফিরাত পেতে হলে, সেই মাসে আমরা ইতকু মিনান নার পেতে হলে, আমরা রোজার যে হুকুম এবং আহকাম, রোজার যে স্পিরিট, সেই স্পিরিট সম্পর্কে আমরা অনুধাবন করতে হবে, বুঝতে হবে এবং অ্যাকর্ডিং টু দ্য টিচিং অব দ্য হোলি কোরআন এবং হাদিস আমরা সেই মাসের রোজাকে আমরা পালন করতে হবে। আমরা অনেকে দেখি আমরা রমজান মাসের তাৎপর্য এবং তার স্পিরিট সঠিকভাবে না বোঝার কারণে
আমরা সেই মাসে কি করি, আমরা রমজানের যে মেন সওগাত, যে পয়গাম, তা না বুঝার কারণে আমরা রমজানের যে এবাদত তা ঠিকভাবে আমরা পালন করতে পারি না। তাই ইসলামে গুরুত্ব দিয়েছে ইকরা বিসমি রব্বিকা আল্লাজি খালাক, এবং বিভিন্ন আয়াতে বলা হয়েছে যে নলেজ সম্পর্কে, এলেম সম্পর্কে। তো প্রথম হচ্ছে আমলের আগে যে আমরা কি করতে হবে, আমাদের নলেজ থাকতে হবে, আমাদের জ্ঞান থাকতে হবে, এলেম থাকতে হবে। ফর এক্সাম্পল, রমজান মাসে আমরা রোজা রাখছি, এখন আমরা ইফতার কিভাবে করতে হবে, ইফতার অন্যকে করাইলে আমাদের কি ফায়দা হবে, সেহরি করতে হবে কি না, কোন সময়ে করতে হবে, আর্লি টাইমে করতে হবে না আমরা ডিলে করে করলে ভালো, এই সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে। তারাবির কত রেকাত পড়তে হবে, কিভাবে পড়তে হবে, তারাবির নামাজের জমাতে পড়ার মধ্যে কি সব রয়েছে, সাথে সাথে তারাবি পড়লাম কিন্তু দেখা যায় ফজরের নামাজের সময় আমরা ফরজ নামাজ যেই জামাত পড়া ওয়াজিব সেই জামাতের মধ্যে আমরা অংশগ্রহণ করলাম না, না করার কারণে তার মধ্যে আমাদের মধ্যে কি ত্রুটি হবে, কি গলত হবে, কি গুণা হবে, সেই সম্পর্কে যদি আমাদের নলেজ না থাকে তাহলে আমরা আমরা ব্যালেন্সলি ভারসাম্যভাবে আমরা কি করতে পারবো না, ইসলামের আবাদতগুলো আমরা সম্পাদন করতে পারবো না। সুতরাং আমাদের প্রয়োজন রয়েছে নলেজের, এলিমের। এই জন্যই আমি আমার সকল দর্শক শ্রোতাকে জানাবো যে আমরা অযথা ইন্টারনেটে, ফেসবুকে, টেলিভিশন ওয়াচিং করে ফিল্ম এবং নাটক দেখে সময় না কাটিয়ে আমরা যেন কোরআন হাদিসকে যেন আমরা স্টাডি করতে পারি। কোরআন হাদিস হচ্ছে জ্ঞানের বিশ্বকোষ। কোরআন হচ্ছে সমগ্র দুনিয়ার যত গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের সমস্ত গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন। সুতরাং আমাদেরকে কোরআনের আলোকে যদি আলোকিত করতে হয় আমরা কোরআনকে স্টাডি করতে হবে, কোরআনকে তিলাওয়াত করতে হবে, কোরআনকে বুঝতে হবে, এবং সেই অনুযায়ী যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই আমরা গ্লাড টাইডিং, গুড নিউজ রয়েছে। এবং বিশেষ করে মাহে রমজানে আমরা নিজেকে আমরা মহিমান্বিত করতে পারবো এবং রমজানের বরকত দ্বারা আমাদেরকে বরকতময় করতে পারবো। আল্লাহর রসুল অন্য হাদিসের মধ্যে বলেছেন, প্রিয় দর্শক শ্রোতা, ইজা দাখালা রমদান ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজাকে কি করা হয়, খুলে দেয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, কোনো হাদিসের মধ্যে এসেছে আবওয়াবুল জাহিম, অর্থাৎ হেলফায়ারের, জাহান্নামের সকল দরজাকে কি করা হয়, ক্লোজ করে দেওয়া হয়। এভরি ডোরস অফ, অল ডোরস অফ হেলফায়ার উইল বি ক্লোজ, ওয়াসুলসিলাতি শায়াতিন এন্ড শায়তান উইল বি চেইন এন্ড লক আপ। তো এই হাদিস থেকে আমরা খবর পেলাম, মেসেজ পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে রমজান মাস যখনই আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরওয়াজাকে কি করেন, খুলে দেন, জাহান্নামের দরজাকে কি করেন, বন্ধ করে দেন, এবং শয়তানকে কি করেন, লক আপ করে দেন। অন্য হাদিসের মধ্যে এসেছে শয়তানের যে সর্দার, লিডার রয়েছে, তাদেরকে কি করেন, লক আপ করে দেন, চেইন করে দেন। তো প্রশ্ন আসে, রমজান মাসে যদি শয়তানকে আল্লাহ লক আপ করে দেন তাহলে কেমন করে মানুষে গুনাহ করে, মানুষ এরপরে কেমন করে জঘন্য কাম করতে পারে, ক্রাইম করতে পারে? এর উত্তর হচ্ছে যে বাকি যে এগারো মাসের শয়তানের যে ইনফ্লুয়েন্স থাকে, এই ইনফ্লুয়েন্সটা অনেক সময় রমজান আসার পরেও মানুষের মধ্যে কিছুটা থেকে যায়, কারণ তারা নিজেকে এই রকম তৈরি করতে পারে না, প্রিপেয়ার করতে পারে না, প্রস্তুত করতে পারে না। সুতরাং এই মাসে কি করে, তারা দুষ্টামি করে, ক্রাইম করে, তারপরে অন্যায় এবং গুনার কাজ করে। আবার আমরা এটাও মনে জানতে হবে যে এই মাসে যদি আমরা কোনো গুনাহ করি, যেহেতু আল্লাহ রসুল
আমাদেরকে মেসেজ দিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন যে এই মাসে শয়তান লক আপ থাকে, তাহলে উই ক্যান ব্লেম শয়তান, উই হ্যাভ টু ব্লেম আওয়ার নার্ভস, আওয়ার ডিজায়ার অ্যান্ড টেম্পটেশন। তো উই মাস্ট কন্ট্রোল আওয়ার টেম্পটেশন, উই মাস্ট কন্ট্রোল আওয়ার ডিজায়ার থ্রু ফাস্টিং ইন দ্য হোলি মান্থ অফ রমাদান। উই আস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্য এবিলিটি টু গিভ আস টু কন্ট্রোল আওয়ার সেলফ অ্যান্ড কন্ট্রোল আওয়ার টেম্পটেশন। আমরা এই মাসে যেন আমাদের যে টেম্পটেশন রয়েছে, আমাদের যে ডিজায়ার রয়েছে, প্রবৃত্তি রয়েছে, এই প্রবৃত্তিকে যেন আমরা কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি রোজার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন রোজার ভ্যালু সম্পর্কে, রোজার মূল্য সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম সন্তানের নেক আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দেয়া হয়। আমরা যদি কোনো নেক আমল করি, সেই নেক আমলের জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত কি করা হয়, বৃদ্ধি করা হয় এর সওয়াব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, দ্য ফাস্টিং ইজ ফর মি। আল্লাহ বলতেছেন যে ফাস্টিং, রোজা হচ্ছে আমার জন্য, দ্য ফাস্টিং ইজ ফর ওয়ানলি মি, দ্য ফাস্টিং ইজ ওয়ানলি ফর মি, ওয়া আনা আজজি বিহি অ্যান্ড আই উইল গিভ রিওয়ার্ড ফর ইট। দ্যাট ইজ ওয়াই এই রোজার জন্য, এই রোজার যে বদলা, যে যাজা প্রতিদান, এটা আমি নিজেই দিব। সুতরাং এর চেয়ে বড় গুড নিউজ আর কি হতে পারে? সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ফাস্টিংয়ের, রোজার যাজা এবং বদলা পেতে হয়, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন রোজা রাখার জন্য, যেভাবে বলে গিয়েছেন আমাদেরকে রোজা রাখার জন্য, যেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম রোজা রেখেছেন, সালফে সালিহিন রোজা রেখেছেন, আমরা যেন সেইভাবে রোজা রাখতে পারি। রোজার 5টি বৈশিষ্ট্য রয়েছে, 5টি প্রিভিলেজ রয়েছে, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম একটি অথেন্টিক হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আমার উম্মাকে 5টি প্রিভিলেজ, বৈশিষ্ট্য দান করা হয়েছে, 5টি স্পেশালিটি দান করা হয়েছে, যা অন্যান্য কোনো নেশন, অন্যান্য কোনো কমকে দেয়া হয়নি। সেই 5টি প্রিভিলেজ অ্যান্ড 5টি বৈশিষ্ট্য এবং স্পেশালিটি কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যারা সাইম, যারা সিয়াম করে, যারা ফাস্টিং করে, রোজা রাখে, যারা নিজেকে পাপাচার, তারপরে পানাহার, সকল প্রকার খামাচার থেকে নিজেকে বিরত রাখবে, তাদের এই ফাস্টিং পার্সনের যে মুখের যে দুর্গন্ধ, আমরা মনে করি অনেক সময় এটা আমাদের কাছে, যে অন্যের কাছে আমরা অন্যের কাছে যাই না, যে সে বিব্রত বোধ করবে। তো এই যে গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ইন দ্য সাইট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দিস ইজ সুইটার দেন মেশকে আম্বর, দেন দ্য ফ্রাগ্রেন্স অফ মেশকে আম্বর। তো রোজাদারের মুখের যে গন্ধ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব মিষ্টি লাগে, সুইটার লাগে, ইভেন দেন দ্য ফ্রাগ্রেন্স অফ মেশকে আম্বর। মেশকে আম্বর যে পারফিউম, আতর রয়েছে, এর চেয়েও ভালো লাগে। তো এর চেয়ে আর সুসংবাদ কী হতে পারে? তো এটা আল্লাহর রসুল বলেছেন যে এটা আমার উম্মাকে এই স্পেশালিটি দেওয়া হয়েছিল। সেকেন্ডলি, আল্লাহর রসুল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মালাইকা অ্যাঞ্জেলস উইল বি কিপিং, মেকিং দোয়া টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু ফর গিভ দ্য ফাস্টিং পার্সন। সেকেন্ডলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা দোয়া করতে থাকেন আনটিল ইফতার, যে হে আল্লাহ, তোমার এই বান্দাকে
তুমি কি করো, মাফ করে দাও, ফর গিভ দোজ হু আর ফাস্টিং ডিউরিং দ্য মান্থ অফ রমাদান, হে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করুন, মাগফিরাত করুন। তো সেকেন্ড প্রিভিলেজ এবং স্পেশালিটি অফ উম্মা অফ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা কি করবেন, দোয়া করবেন। থার্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে, আল্লাহ ডেকোরেটস এভরি ডে হেভেন জান্নাহ, সেইং তিনি বলেন ও মাই জান্নাহ, ও মাই প্যারাডাইস, মাই রাইচাস স্লেভ, মাই রাইচাস সার্ভেন্ট আর কামিং টু এন্টার ইউ। আমার যে নেক বান্দারা, পরহেজগার বান্দারা, মুত্তাকি বান্দারা, যারা রাইচাস, যারা গড ফিয়ারিং, আমাকে ভয় করে, আমাকে যারা মহব্বত করে, তারা কি করবে, তোমার মধ্যে প্রবেশ করবে। এই জন্য তোমাকে আমি প্রতিদিন সাজিয়ে গুছিয়ে রাখছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আমাদেরকে যে এই ফাস্টি সুসংবাদ দিয়েছেন, এগুলো আমরা ইয়াদ রাখতে হবে। কেননা যদি আমরা কোনো কাজ করি এবং বিহাইন্ড দিস অ্যাকশন, বিহাইন্ড দিস আমল যদি আমরা রিজন জানি, পারপাস জানি, উদ্দেশ্য জানি এবং সে নলেজ থাকে, তাহলে আমরা আরও উৎসাহ, আমরা আরও কি প্রেরণা পাব। চতুর্থ নম্বর প্রিভিলেজ হচ্ছে আল্লাহর রসুল বলেছেন মারাদাতুস শায়াতিন, যা অন্য হাদিসেও বলা হয়েছে, আমি পূর্বে উল্লেখ করেছি যে শয়তানকে কি করা হবে, লকড আপ করা হবে, বন্দি রাখা হয়, বিশেষ করে মারাদাতুস শায়াতিন, শয়তানদের লিডারদেরকে, চিফদেরকে, সর্দারদেরকে। সুতরাং এই মাসে আমরা গোল্ডেন অপরচুনিটি অ্যান্ড ভেরি গুড অপরচুনিটি টু আর্ন সওয়াব, গুড আর্ন রিওয়ার্ড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাই ডুইং রাইচাস ডিড অ্যান্ড রাইচাস অ্যাকশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যে আমরা যেন এই মাসে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিটকে যেন আমরা কি করতে পারি, কাজে লাগাতে পারি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম পাঁচটি বৈশিষ্ট্যের মধ্যে পঞ্চম যে বৈশিষ্ট্য সেটি বলেছেন, বাই দ্য লাস্ট নাইট অফ দ্য মান্থ অফ রমাদান ফাস্টিং পারসন অ্যান্ড বিলিভার উইল বি ফরগিভেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমজানের শেষ রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে কি করবেন, মাগফিরাত করবেন, সকল গুনাহ কি করবেন, ক্ষমা করে দিবেন। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই হাদিসটি যেন আমরা মনে রাখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উম্মত হিসাবে আমাদেরকে যে পাঁচটি বৈশিষ্ট্য দিয়েছেন, সেই বৈশিষ্ট্যর আলোকে এবং সেই বৈশিষ্ট্যকে সামনে রেখে আমরা যেন উৎসাহের সাথে আমরা কি করতে পারি, রমজান মাসে আমরা এগুতে পারি এবং আমরা ইবাদত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আরও খবর পাই, মেসেজ পাই, দেয়ার আর থ্রি ওয়েজ টু ওয়াইপ আউট আওয়ার সিনস অ্যান্ড আওয়ার করাপশন। এখানে তিনটি রাস্তা রয়েছে, এই হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব ইনশাআল্লাহ। তিনভাবে আমরা কি করব, যেটা রমজান মাসের সাথে রিলেটেড, আমাদের গুনাহকে কি করতে পারবো, আমরা মাফ করাতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা নাকি রমজান মাসে রোজা রাখবে ঈমানান ওয়া ইহতিসাবান, ইমানের সাথে, পিওর ইমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং তাদের মধ্যে সেই এক্সপেকটেশন এবং হোপ রয়েছে, আশা রয়েছে, সেই আশা নিয়ে যে আল্লাহ তাদেরকে মাফ করবেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। দোজ পিপল আর ফাস্টিং ডিউরিং দ্য মান্থ অফ রমাদান উইথ ইমান অ্যান্ড উইথ হোপ অফ রিওয়ার্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দে আর সিনস উইল বি ফর গিভেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তো এই যে তিনটি বললাম যে তিনটি ওয়ে রয়েছে, তিনভাবে আমাদেরকে গুনাহ মাফ করানোর এখানে স্পেশাল সুযোগ রয়েছে, আরও তো অন্যান্য সুযোগ রয়েছে, কিন্তু এখানে তিনটি পয়েন্ট রয়েছে। একটি হচ্ছে রমজান মাসের রোজা আমরা রাখবো ইমানের সাথে, এবং সঠিক স্পিরিট অফ ফাস্টিং, রোজার যে স্পিরিট রয়েছে সেই স্পিরিট অনুধাবন করে যদি আমরা রোজা রাখতে পারি, এবং সে আশা করি যে আমি এই জন্যই রোজা রাখছি, আমার সে আশা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সেকেন্ডলি বলা হয়েছে, সেকেন্ডলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা নাকি এই মাসে কিয়ামুল লাইল করবে, তারাবিন নামাজ পড়বে, এই হাদিসে বলা হয়েছে যারা ঈমানাও ওয়া ইহতিসাবা, যারা ইমানের সাথে এবং এই হোপ নিয়ে যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। দোজ পিপল আর প্রেয়িং কিয়ামুল লাইল, নাইট প্রেয়ার্স, সালাতুত তারাবি ডিউরিং দ্য মান্থ অফ রমাদান উইথ ইমান অ্যান্ড হোপ, আল্লাহ উইল ফর গিভ দেয়ার সিনস। তারপরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এটাও রমজান মাসে, কারণ লাইলাতুল কদর রমজানেরই আমরা জানি লাস্ট 10 ডেইজের মধ্যে কোনো একদিন হবে। সুতরাং এ হাদিসও বলা হয়েছে যারা নাকি লাইলাতুল কদরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রুনাজারি করবে, আবাদত করবে, তিলাওয়াত করবে, তাদের কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আপনাদের সাথে কিছুক্ষণ পরে আবার দেখা হবে। আমি এখন সংক্ষিপ্ত সময়ের জন্য একটি ব্রেকে যাচ্ছি, আশা করি আপনারা সকলেই আমার সাথে থাকবেন। জাযাকুমুল্লাহু খাইর।